আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন আজ থেকে শুরু হলেও যাত্রাটা শুরু হয়েছে আরও দিন পনেরো আগে কিন্তু এ সময়টায় এমন কিছু ঘটনা ঘটে গেছে যে সেগুলো হয়তো মনে করতে চাইবেন না কেউই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলেছে টাইগাররা কথা ছিল আইসিসির ইভেন্ট শুরু হওয়ার আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে এই সিরিজ কিন্তু শেষ পর্যন্ত যা হল তাতে আত্মবিশ্বাস কতটা বেড়েছে জানা যায়নি কিন্তু একটা শঙ্কা যে তৈরি হয়েছে তা নিয়ে কোনো আপত্তি জানাবে এমন লক্ষ্য খুঁজে পাওয়া যাবে না যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ায় লাল সবুজ পরে শেষ ম্যাচে দশ উইকেটে জিতলেও চারজন মূল ক্রিকেটার না খেলিয়ে সেই জয়ে একটা কিন্তুর জন্ম দিয়ে দেয় স্বাগতিকরা যে অনুশীলন এবং কন্ডিশন বোঝা ছিল এই সিরিজের প্রাথমিক লক্ষ্য সেখানেও থেকে যায় গলত হিউস্টনে মাত্র দুটো সেশনে অনুশীলন করেন ক্রিকেটাররা জানিয়ে চরম সমালোচনার মুখে পড়েন হাতুরু সিংহে এবং বাহিনী নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার বিশ্বকাপের আগে স্কোয়াড পরিবর্তনের শেষ দিনেও তাই অনেককে ছেটে ফেলার আলোচনা ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বিসিবি বসের দাবি ভালো করলে এরাই করবে তার পূর্ণ আস্থা আছে এই স্কোয়াডের উপর যে যত কথাই বলুক যে ছেলেগুলো খেলতে গেছে তাদের উপর পূর্ণ আস্থা আছে এবং আমার বিশ্বাস ওরা কেই কে তবে একেবারে নির্বাক ছিলেন না বিসিবি বস যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের ফল পীড়া দিয়েছে তাকেও সরাসরি কিছু না বললেও কথার মার বুঝিয়ে দিয়েছেন সন্তুষ্ট নন নাজমুল হাসান পাপন তবে বিশ্বাস হারাচ্ছেন না বরং আশা আহত আবারও শক্তি অর্জন করে আক্রমণ করবে দ্বিগুণ শক্তিতে যে তিনটা খেলা হয়েছে এখন পর্যন্ত প্রথম দুইটা খেলা দেখে মনে হয়েছে ওরা কিছুই পারে না আর তৃতীয়টা দেখে মনে হয়েছে ওরা অসাধারণ কাজেই আমি বলতে চাচ্ছি ওদের মধ্যে সেই সামর্থ্যটা আছে খেলার আসল দিন গিয়ে খেলতে পারলে ডেফিনেটলি ওরা ভালো খেলবে আমরা চাই ওরা ভালো খেলো হারা জিতার কথাটা কেউ বলতে পারে না আমরা চাই ওরা ওদের সেরা খেলাটা খেলতে পারো আমাদের ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে ভেনু ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম নিয়ন মোহাইমিন সময় সংবাদ